শান্তির বাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত মনু ইডিসি দুর্গা রায় পাড়ার অরুণ রিয়াং নামে এক ব্যক্তি দুই হাজার কুড়ি সালে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফল চাষাবাদ শুরু করেন এই ড্রাগন ফলে চারা লাগানোর প্রায় এক বছর পর থেকেই ফলন শুরু হয় এই ফলের এই ড্রাগন ফল বিক্রি করে গত বছর প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করেছেন ওই ব্যক্তি পাশাপাশি এই বছরও এখন পর্যন্ত প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ড্রাগন ফল বিক্রি করেছেন এবং আরও প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা ড্রাগন ফল বিক্রি করতে পারবেন বলে মনে করছেন অরুণ রিয়াং নামে ওই ব্যক্তি এদিকে বাজারে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই ড্রাগন ফলের এই ফল বাজারজাত করার আগেই ওনার বাড়ি থেকে ক্রেতারা এই ড্রাগন ফল নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি যদি আগামী দিনে রাজ্য সরকার এবং কৃষি দপ্তর সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আরও বড় পরিসর এই ড্রাগন ফল চাষ করার পরিকল্পনা তিনি গ্রহণ করবে বলে জানান আদাকানের মধ্যে আমি অলরেডি বিশ টাকা বেসাই হয়ে গেছে এরপরে আরও নাই নাই করলেও আরও প্রায় আশটা ন হাজার টাকা বেচা আসবে আমার এর জন্যই আমি সবাইকে বলতে চাই এই ড্রাগন চাষের আগ্রহ হওয়ার জন্য এগিয়ে আসুন এই ড্রাগন চাষ করে আমাদের ছোটো ছোটো কৃষকরা যাতে উপার্জন করতে পারে যাতে আমাদের সরকারির যে কোনো এই বেকার যুবকরা যাহাতে চাকরি নেই বা হোমওয়ার্ক নেই না বলে আমরা নিজেরা কামাই নিজেই করি এর জন্য আমরা বলবো বিভিন্ন ভিলেজের মেয়েরা উপার্জন নিজের স্বার্থের নিজের উপার্জন করার জন্য আমি এই ড্রাগন ফল বিক্রি করে আমি গতকালকেই আমি প্রায় ছয় হাজার টাকা বিক্রি করেছি পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের প্রতিও বিশেষ আহ্বান করেন কৃষক অরুণ রিয়াং তিনি বলেন নিজেদের বেকার বলে বসে না থেকে এই ড্রাগন ফল চাষের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করতে পারবে বলে আশা ব্যক্ত করেন কৃষক অরুণ রিয়াং নিউজ